আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় দর্শক, কাছ থেকে এবং দূর থেকে, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি ঈদের নামাজ পড়ার নিয়ম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ঈদের নামাজ পড়ার নিয়মটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। ওমা তৌফিক কি ইল্লা বিল্লাহ। প্রথমে বিশ্বের মুসলিম উম্মাকে আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দর্শক, বছরে ঈদের নামাজ আসার কারণে অনেক মানুষ ঈদের নামাজ পড়ার নিয়মটি ভুলে যান, সেই হিসাবে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি এই বার্তাটি নিয়ে যে ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব নামাজ এবং অন্য অন্য নামাজের ক্ষেত্রে যে নিয়ম সেই নিয়মেই ঈদের নামাজ হয়। তবে জুমার নামাজ যেভাবে পড়া হয় সেইভাবে, তবে অতিরিক্ত ছয়টি তাকবীর দেওয়া লাগে, সেই তাকবীরগুলো দিতে হয়। যেমন ইমাম সাহেব নামাজের জন্য খাড়া হয়েছেন, দণ্ডমান হয়েছেন, মুসল্লিগণ দণ্ডমান হয়েছেন, সেই হিসেবে প্রথমে নিয়ত জানতে হবে। নওয়াইতান উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি মুসলমান যদি আরবি নিয়ত না জানা থাকে তাহলে বাংলায় উনি বলতে পারেন, আমি ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবীরের সহিত ঈদের নামাজ আদায় করলাম, ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। প্রথমে ইমাম সাহেব তাকবীর দিবেন, তাকবীরে তাহরিমা বাদার পর সানা পড়বেন, ইমাম সাহেবও পড়বেন এবং মুসল্লিয়ানা কেরামগণও পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে ইমাম সাহেব তিনটি তাকবীর অতিরিক্ত দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। হাত ছেড়ে দেওয়ার পর মানে এই পরিমাণ সময় ব্যয় করতে হবে যে তিন তসবি পরিমাণ পড়ার যে সময় ব্যয় হয়, তিন তসবি পড়তে সেই সময় ব্যয় করতে হবে। অতিরিক্ত তিনটি তাকবীর দিতে হবে যেন ভুল না হয়। এই অতিরিক্ত তিনটি তাকবীর দেওয়ার পর ইমাম সাহেব তারপর উনি সূরা ফাতিহা পড়বেন প্রথম রাকাতে, তারপর অন্য কেরাত মিলাবেন, মিলানোর পর উনি রুকুতে যাবেন। রুকু নামাজের নিয়ম অনুযায়ী যে তসবি পড়া হয় সেই তসবি পড়তে হবে, সেজদাত যাবেন, সেজদাত তসবি পড়তে হবে। তারপর ইমাম সাহেব যখন দ্বিতীয় রাকাতের জন্য খাড়া হবেন তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে হাত কানের লতি থেকে নিয়ে প্রথমে আল্লাহ আকবার বলার পর ইমাম সাহেব ছেড়ে দিবেন, মুসল্লিগণ ছেড়ে দিবেন এবং চতুর্থ তাকবীরে ইমাম সাহেব রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন। আর রুকুতে যাওয়ার পর একই নিয়মে উনি নামাজ আদায় করবেন, সেজদায় যাবেন, সেজদাতে উঠার পর দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু পড়বেন, তারপর ডানে দিয়ে সালাম পিরাবেন, বামে দিয়ে সালাম পিরাবেন। এই হচ্ছে কি ঈদের নামাজের প্রাথমিক নিয়মটি আপনাদের কাছে আমি তুলে ধরলাম, যে নিয়মটি যেন আমরা প্রত্যেকে পালন করতে পারি যেন ভুল না হয় আমাদের কারো। এখন প্রশ্ন হলো যে ঈদের নামাজ, ঈদের নামাজ ঈদগাহে পড়তে হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ সাদবিহীন জায়গায়, খোলা জায়গায়, খোলা আকাশের নিচে তিনি আদায় করেছেন জামাতের সহিত। এখন যদি ঈদগাহ কোথাও না থাকে, মসজিদে পড়তে পারবেন, বাসা বাড়িতে পড়তে পারবেন, মাদ্রাসায় পড়তে পারবেন, মানে ঈদের জামাতে আদায় ঈদের নামাজ পালন করতে হবে, আদায় করতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি ঈদের নামাজের গুরুত্বটি এবং নিয়মটি তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিশ্বের মুসলিম উম্মাকে ঈদের নামাজগুলা সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে আদায় করতে
পারি আমরা সকলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের ঈদগাহের ময়দানে আমাদের সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দেন এবং পরিপূর্ণভাবে আমাদেরকে ঈমানদার বানান এবং ঈদগাহের জামাত থেকে আমরা পরিপূর্ণ হয়ে নিষ্পাপ হয়ে বাসা বাড়িতে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং তার সেই রহমত দ্বারা আমাদেরকে যেন মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত আজকের বক্তব্য আমি শেষ করছি। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়, জিবি নিউজ 24.com। আমরাই এনে দেব আলো ফোটা ভোর।